La good morning, tu și avea chiar în același timp la noapte. Am eu cu valuații, am și eu zic, și eu uite, îmi plac, dar mai oare că nu-și am uitat. Că vreau că ta acum, am eu cam tristat cu ție, acum bazi în salsă, că de ce vreau ție. În pizza e salsă, ca gratis, nu-i la te gândice. Are de acum, nu ce are o pendie, puru, e să bagă, e să gola, e de ce? Să gola, e da. Barul cu lătoare de scurie, ca și cum te mă să iei, nu e de barul cu lătoare, puru, hat, hat, hot, 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 তো জল এসে গেছে বলে জল তুলে তাদের জল তুলেছি রান্না করতে মুছে মুছে এগুলো বাসনগুলো ছিল রাত্রে বাসন মাজা হয় বাসনগুলো মেজে নিয়ে মুখে ছিল না বলে কালকে রাত্রে মাজিনি ভালো লাগছিল না মাজা হয়ে গেছে ধুয়ে ব্রাশ করে জল চলে গেল এই দেখো দুটো শালিক পাখি বাবুরে ওই দা শালিক পাখি শীতালু তো বাবুরে ওই গাছে তো চারটে ভূত থাকে রাত্রি বেলা বের হয় তাই যে গ্যাস হচ্ছিল রোজ বাহানো গ্যাস করবো না তখন আসি হয়েছে বলে জল গরম করে নিয়ে এসছি ঠান্ডা তো গরম করে আর কুচ করবি আর বড় করে আপার আপার গরম যান তো ব্রাশ তো করা হলো যেটা রোজের কাজ সেটা হলো মশারি বিছানা তৈরি করা কালকে বেড কভার চেঞ্জ করে নিয়েছিল আজকে কোনো মশারি খুঁজে খুঁজছিনি ওদিকে সার্ফে দিয়ে রেখেছি সার্ফে দিয়ে কাজটা অনেক কাজ আছে প্রচুর কাজ দেখো শরীরটা আমার ভালো নয় তো তাই একটু আস্তে আস্তে অবসর কথা বলছি মুসাতে লাগছে ক জায়গায় ছিঁড়ে গেছে
খুব উইক শরীরটা। তো সন্ধেবেলা একটু গিয়েছিলাম বাজারে, তো বাজারে গিয়ে তো বাজার করলাম, কারণ অনেক সবজি ফবজি ছিল না, বাজার করে এই জ্যাকেট পরেছিলাম, ঠান্ডা লাগছিল বলে জ্যাকেট, বাইরে তো ঠান্ডা, তো গিয়েছিলাম বাইরে জ্যাকেট ফ্যাকেট পরে জ্যাকেটটা খুলে দিলাম, দিয়ে চুলটাকে, চুলটা গোটানো ছিল ওটাকে বিনুনি করে খোঁপা করা ছিল ওটা তুলে একটু উপর করে দিলাম, সাজা গোজা ছিল। আর বাজার থেকে এসে শরীরটা এত খারাপ লাগছিলো, এত খারাপ লাগলো যে আর ইচ্ছা করছিল না কিছু করতে, তো আমি ভাবলাম একটু শুয়ে পড়ি, তো দূর এত টায়ার্ড লাগছে শরীরটা, তো ওই জন্য আমি শুয়ে পড়েছিলাম, তো শুয়ে ওই জন্য ঘুম হয়নি, আমি তো ঘুমাচ্ছিলাম না, শরীরটা টায়ার্ড লাগছিল, জাস্ট শুয়েছিলাম, জামাটা চেঞ্জও করা হয়নি, শুয়েই পড়েছিলাম। তো এমন শুয়েছি, এমন শরীরটা টায়ার্ড লাগছিল যে, আর মাঝখানে মাঝখানে দেখো কাশি হচ্ছে, এত শরীরটা টায়ার্ড লাগছিল। যে শুয়েই আছি, টায়ার্ড লাগছে, মোটামুটি 4-5 মিনিট টায়ার্ড, এত টায়ার্ড লাগছিল যে 4-5 মিনিট শুয়েছিলাম, তারপরে গিয়ে কিছুক্ষণ শোয়ার পর দেখবে তোমরাও দেখবে টায়ার্ড লাগলে, এত দেখো হাত পা যন্ত্রণা হচ্ছিলো, এত হাতটাও যন্ত্রণা হচ্ছিলো, শরীরটা এত খারাপ লাগছিলো যে কিছু করার ইচ্ছাই নেই। তো তোমরাও নিশ্চয়ই তোমাদের শরীরটা খারাপ লাগলে, টায়ার্ড লাগলে কোথা থেকে এলে নিশ্চয়ই শুয়ে পড়ো, বা এক জায়গায় চুপ করে বসে থাকো, তো আমিও এরকম শুয়েছিলাম, ছেলেটাও ছিল না পাশে, ছেলেটা এদিক ওদিক করছিল, তো শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, অবশ্যই কমেন্ট করে বলো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যত পারো শেয়ার করো, লাইক করো, সবাই একটা করে লাইক দিও, তাহলে আমার ভালো লাগবে। আর এরম নিত্য নতুন ভিডিও আমি নিশ্চয়ই নিয়ে আসবো, তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তো আমি আরও ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন ভিডিও, ক্লিনিং ব্লগ, সমস্ত কিছু নিয়ে আসবো। তো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন।